এবার পুজোয় তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেবী দুর্গাকে নিয়ে যে ভিডিওটি করেছি শুধু ফানি ভিডিও তোমরা কোনো খারাপ মানে ভাবলাম এবার আর মতে যাবোই না কৈলাসেই থেকে যাবো তা আজকে না চাই আজকে তো আবার বলুন আমার আবার চক্ষুদান করবে একটু পরে আর চক্ষুদান করে কি আর হবে চক্ষুদান করেও আর কি দেখবো যা দেখবো তার ইচ্ছাই হচ্ছে না চোখ খোলার তাও আর কী করবো ওরা তো নিয়ম রক্ষার খাতিরে চক্ষু দান তো আমার করবেই তো করুক চোখ খুলে আর কি দেখবো বুঝতেই তো পাচ্ছি সব সেলিমিলের ওই ঢলাঢলি কেল্লা কীর্তি ওই সবই দেখতে হবে আমি মা হয়েই আর কত সহ্য করব ওই তো দেখছি পুরোহিত মশাই এসছে আসুক দেখি আমার আবার এক্ষুনি চক্ষু দান করবে দেবী মা চোখ আরে গরধ পুজো তো করছিস চোখ খোলার জন্যই চোখ খুলি আর কী দেখবো বল এই মত্তের এই যা অবস্থা এই আমার দেখতে ইচ্ছেই করে না সব ভাইরা যে ভরে গেছে কি করছে ওই একটা ছেলে ষষ্ঠীর দিন বোদনতলায় এসে কোথায় একটু বোদনের ঘটে একটু প্রণাম টাম করবে না দেখো একটা মেয়ের হাত ধরে কী করছে চি ছি ইচ্ছেই করে না আমার আর চোখ খুলতে অতবার মহাদেবকে বললাম আমি এবার যাবো না যাব না বলল না যাও মহাদেব বিক্রি করে করে তো সংসার চালাতে পারছে না ভাবছে যে কদিন দুর্গা চলে যাবে সেই কদিনের তুমি এক একা থেকে আনন্দ করতে পারবো এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আমাকে পাঠিয়ে দিল এখন ছেলে মেয়েগুলোকে নিয়ে এখন ওই সব আমাকে দেখতে হচ্ছে ছি ছি একটু ভদ্র সবের হতোরা আমার আর ভালো লাগছে না দেখো সবাই দেখো যে যার মতো ঘুরে বেড়াচ্ছে কেউ এসে এখানে প্রণাম করার নামই নেই দেখো কত সাজ সেদেছে ওই মেয়েটা বাবা আজকে আমার পুজো আমাকে সাজিয়ে তো আমাকে দেখবি নিজেরাই সেদেছিস এমন ছেলেরা সব তোদের দিকেই তাকিয়ে আছে কি অবস্থা যাই হোক আমার তো আবার মূর্তি আমি আমি আবার কিছু বলতেও পারবো না যদি ঠিক হয়ে আসতে পারতাম না তা যে অসুরকে যেমনভাবে দিয়েছি না তোদের মতো বদমাইশগুলোকেও খানিক দিয়ে দিতাম এক ঘা হুম ওই আবার একজন আসছে দেখছি আবার গুটি গুটি পাই কি বলে দেখি পৌনামিটা আমি দেবে না কি কি অবস্থা মা গো মা আমার এই যে পুজোর সময় আমার কোনো গার্লফ্রেন্ড জোটে না মা আমি আজকে একটাতে এই পুজোয় যে কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো

আর চেতে যখন এসেছি সেইখানে তোকে তো আর ফেরাতে পারবো না মহাদেব ভিক্ষে করে করে এখানে আসার আগে আমার কিছু টাকা দিয়েছে এই নে তার থেকে এনে পাঁচশো টাকা নে আমার কাছে আর জ্বালাবি না চলে যা এই পাঁচশো টাকায় কি করে পাঁচ দিনে পাঁচ দিন আমি এই মতে এসেছি তোরা কোথায় আমাকে একটু খেয়াল করবি আমি কি খাবো পরব তা করে এখন আমাকে এখন দেখতে হবে তোদের গার্লফ্রেন্ড পটাতে লজ্জার ব্যাপার তা যা আজকে তো ষষ্ঠী সবে তোমার চক্ষুদান হলো বোধন হলো দেখি কালকে আসে সত্যমিতে যদি কেউ আমাকে প্রণাম আমি দেয় কারোর তো পাত্তাই দেখতে পাচ্ছি না আমাকে প্রণাম করার তবু যদি কেউ প্রণামই দেয় আমি তোকে ডাকবো ঠিক আছে কালকে আবার আর ঠিক আছে যা দেবী মা আমাকে পাঁচশো টাকা দিল দেবী দুর্গা আমাকে পাঁচশো টাকা দিল আমি এটাই খুশি মাগো দেখি কালকে পড়াতে পারি না কি অবস্থা চারিদিকের বাবা আমি আর আসবোই না মত্তে আর আসবো না